আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, হিমালয় এয়ারলাইন্স নেপাল ভিত্তিক একটা এয়ারলাইন্স কোম্পানি। সাম্প্রতিক সময়ে হিমালয় এয়ারলাইন্সে করে দেশে যাওয়ার জন্য এমন যাত্রীর মধ্য থেকে 8 জনকে নেপাল পুলিশ আটক করে কারাগারে রেখেছে। বর্তমানে তারা নেপালে আটক আছে, জেলে আছে। হিমালয় এয়ারলাইন্স মোটামুটি মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ফ্লাইট পরিচালনা করছে। সৌদি আরবের দাম্মাম এবং রিয়াদের উদ্দেশ্যেও কিন্তু তারা ফ্লাইট পরিচালনা করে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশ কুয়েত, কাতার, ওমান এইসব দেশগুলোতেও কিন্তু হিমালয় এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। খেয়াল রাখবেন প্রিয় দর্শক, হিমালয় এয়ারলাইন্সে করে আপনি যদি স্বর্ণ বেশি নেন, বাংলাদেশের কাস্টমসের নিয়ম অনুযায়ীও যদি নেন, তাহলেও কিন্তু আপনাকে আটক করবে। 8 জনকে আটক করেছে, তাদের তথ্যগুলো দিলেই আপনারা বুঝতে পারবেন। এবং আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, হিমালয় এয়ারলাইন্সকে বয়কট করুন। আমরা অনেক সময় সরাসরি টিকিট না পাওয়ার কারণে হিমালয় এয়ারলাইন্সের টিকিট কেটে নেপাল হয়ে দেশে যাই, যার মধ্যে একজন হলো মোহাম্মদ ইউনুস আলী, তার পাসপোর্টটা আমরা দেখতে পাচ্ছেন। আরেকজন হলো আবু জিহাদ, আশরাফুল ইসলাম, সালমান আহমেদ, জাহিদুল ইসলাম, সোবান তালুকদার, তাহিদুল তানবির, মিরাজুল ইসলাম। এই 8 জন বর্তমানে নেপালের কারাগারে আটক আছে। তাদের অপরাধ ছিল তারা নেপাল কাস্টমসের নিয়ম অনুযায়ী স্বর্ণ নেয়নি। বাংলাদেশ কাস্টমসের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের জুয়েলারি শুল্কমুক্তভাবে নিতে পারবে। সে নিয়মে কিন্তু আমরা প্রবাস থেকে স্বর্ণ নিয়ে যাই। যে কোনো এয়ারলাইন্সে কিন্তু আমরা 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের জুয়েলারি নিতে পারি। আর একজন ব্যক্তি 234 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার নিতে পারে শুল্ক দিয়ে। সে নিয়মেই কিন্তু আমরা যাই। অন্যান্য এয়ারলাইন্সগুলোতে যখন আমরা যাই, আমাদেরকে কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না। কিন্তু তারা স্বর্ণ অতিরিক্ত নেয়নি, কারণ তারা যেহেতু বাংলাদেশে যাবে, বাংলাদেশের কাস্টমসের হিসেব অনুযায়ী তারা স্বর্ণ নিয়েছে। আর অন্যান্য এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একটাই, আপনি যেই দেশে অ্যারাইভিং করবেন, আপনার লাস্ট অ্যারাইভিং হবে, সেই দেশের কাস্টমসের নিয়ম অনুযায়ী আপনি জিনিসপত্র নিতে পারবেন। এই 8 জন প্রবাসী কিন্তু অপরাধ করেনি, তারা নিয়ম মাফিক স্বর্ণ নিয়েছে, নিয়ম অনুযায়ী স্বর্ণ নিয়েছে। কিন্তু এরপরেও নেপালের কিছু গাদ্দার আমাদের প্রবাসী ভাইদেরকে আটক করে বর্তমানে কারাগারে রেখেছে। আমরা তাদের মুক্তি দাবি করছি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব, থার্ড ক্লাস এয়ারলাইন্স হিমালয় এয়ারলাইন্সকে অ্যাভয়েড করুন। বাংলাদেশে মোটামুটি 16 থেকে 17টা এয়ারলাইন্স সরাসরি যাত্রী পরিবহন করে, আপনি তাদের টিকিট কিনুন। ওই সব এয়ারলাইন্সে যারা যাচ্ছে কখনোই তারা প্রবলেমে পড়েনি, কারণ ওই দেশের এয়ারপোর্টগুলোতে ট্রানজিট যাত্রীদের জিনিসপত্র চেক করা হয় না। কিন্তু নেপালে এটা একটা সত্যিকার অর্থেই অনিয়ম, যেখানে আপনার ট্রানজিট যাত্রীদের জিনিসপত্র চেক করে তাদেরকে আটক করা হচ্ছে নেপালের কাস্টমসের নিয়ম অনুযায়ী। অথচ আমরা ট্রানজিট যাত্রী, ট্রানজিট যাত্রীদের কিন্তু এটা চেক করার কোনো নিয়ম নেই। আমাদের 8 জন প্রবাসীকে বর্তমানে নেপালে আটক করে রেখেছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি হিমালয় এয়ারলাইন্সে দেশে যান, তাহলে 50 গ্রামের ঊর্ধ্বে স্বর্ণ নেবেন না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি 100 গ্রাম নিতে পারবেন, কিন্তু হিমালয় এয়ারলাইন্সে যখন আপনি 100 গ্রাম নেবেন, নেপালি গাদ্দাররা আপনাকে আটক করবে। আমি বলবো যে হিমালয় এয়ারলাইন্সকে বয়কট করুন, কারণ এই ধরনের থার্ড ক্লাস এয়ারলাইন্সে যাওয়ার দরকার নেই। আপনি টিকিট কিনবেন টাকা দিয়ে, ইতিহাদের মতো এয়ারলাইন্সগুলো এখন 950 রিয়ালে আপনাকে টিকিট দিচ্ছে, আপনি ওই সব এয়ারলাইন্সে যান। দুবাই ভিত্তিক এয়ারলাইন্সগুলো অনেক বেটার সার্ভিস দিচ্ছে। হিমালয় এয়ারলাইন্স হলো আমাদের ইউএস বাংলার মতো একদম ছোট কোম্পানি, তাই আপনারা নেপাল ভিত্তিক এইসব এয়ারলাইন্সে না গিয়ে সরাসরি ফ্লাইটের টিকিট কিনুন, বিপদ থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।